বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ডক্টর মোহাম্মদ জয়নাল আবদিন। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন, সুস্থ আছেন। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক যে কোনো নিউজ আপডেট এবং পরামর্শ নিতে মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকে কথা বলবো যে দিনের কোন সময়টা ঘুমানো ভালো এবং একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের কতটুকু সময় বা কতক্ষণ সময় ঘুমানো উচিত। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখি যে অনেক মানুষ নির্দিষ্ট টাইমে ঘুমাতে পারে না, অনেকের ঘুম কম হয়। এই বিষয়টি একটি সেন্সিটিভ বিষয়, কেননা একটা সুস্থ শরীর এবং সুস্থ মনের জন্য ঘুম কতটা ইম্পর্টেন্ট, কতটা জরুরি সেটা একজন চিকিৎসকই শুধু বলতে পারে। আর যার ঘুম হয় না ঠিক সেও বলতে পারে যে আসলে কেমন অস্বস্তি, পরবর্তী দিন কাজে তার অমনোযোগ কেন হয়। ঘুম একটি ইম্পর্টেন্ট বিষয়। আমি ঘুমের একটি ভিডিও আপলোড করছি যে কি কি পদ্ধতি অবলম্বন করলে আপনি আপনার ভালো ঘুম হবে। আপনি আমার ইউটিউব চ্যানেলটি সার্চ করে দেখে নেবেন। তারপরেও বলবো যে আপনি যে ঘরে ঘুমাবেন ঘরটা নিরিবিলি হতে হবে, সুন্দর পরিপাটি হতে হবে, শব্দবিহীন হতে হবে, আলোবিহীন হতে হবে এবং একটা নির্দিষ্ট টাইমে আপনাকে ঘুমাতে যেতে হবে, যেন আপনার শরীর বুঝতে পারে যে আপনি এই সময়টা ঘুমের জন্য বরাদ্দ। এর ভিউয়ার্স, আমরা অনেক সময় টিভি দেখতে দেখতে, কম্পিউটার দেখতে দেখতে বা মোবাইল স্মার্টফোন ইউজ করতে করতে বা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করতে করতে ঘুমাই। আসলে যে ঘরে আপনি ঘুমাবেন সেই ঘরে এই ডিভাইস থাকলে আপনার ঘুমের ক্ষতি হবে রেডিয়েশনের কারণে। সো ডিয়ার ভিউয়ার্স, ঘুম একটি ইম্পর্টেন্ট বিষয় এবং নির্দিষ্ট পিরিয়ডে নির্দিষ্ট টাইমেই ঘুমাতে যাওয়া উচিত এবং ঘুম নির্দিষ্ট পরিমাণে হওয়া উচিত। এখন আমি কথা বলবো যে একজন সুস্থ মানুষের কতটুকু সময় ঘুমানো উচিত। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের, যাদের বয়স 60-এর নিচে, 25-এর উপরে বা 20-এর উপরে, যারা একজন সুস্থ মানুষ তাদের অবশ্যই 7 থেকে 8 ঘন্টা সময় ঘুমাতে হবে এবং এই 7 ঘন্টার কমও হবে না, 8 ঘন্টার বেশিও হবে না। আর যাদের বয়স 60 অ্যাবভ বা 64 অ্যাবভ তাদের ঘুমের পরিমাণটা হলো 7 থেকে 9 ঘন্টা বলা হয়। বিভিন্ন জার্নালে দেখা গিয়েছে যে আমরা অনেক সময় দুপুরে ঘুমাই। এই ঘুমটা আসলে ইম্পর্টেন্ট, কেননা ঠিক 2:30 থেকে 3:30 এই সময়টা যদি কেউ ঘুমায় বা একটু হালকা রেস্ট নেয় তাহলে গবেষণায় দেখা গিয়েছে তাদের মন ভালো থাকে, হার্ট ভালো থাকে, ব্রেন ভালো থাকে এবং পরিণামে শরীর ভালো থাকে। অবশ্যই মনে রাখতে হবে 4:30 থেকে বা 4:00 থেকে সন্ধ্যা অবধি ঘুমানো কখনোই স্বাস্থ্যসম্মত না এবং কখনোই একটানা 8 থেকে 9 ঘন্টার বেশি ঘুমানো স্বাস্থ্যসম্মত না। আমরা যারা ঘুম নিয়মিত ঘুমাই না, রাত জেগে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করি বা সিনেমা দেখি, মনে রাখবেন যে এগুলো আপনার শরীরে, এই বিষয় বা এই অভ্যাসটি আপনার শরীরে অনেক বড় বড় রোগ ডেকে নিয়ে আসতে পারে। ডিয়ার ভিউয়ার্স, যদি আপনার কাছে মনে হয় এই ভিডিওটি স্বাস্থ্য সচেতন সবাইকে জানানো উচিত, তাহলে লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। নির্দিষ্ট টাইমে ঘুমাতে যান, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, ভালো থাকুন।